হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইলিশ পোলাও রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ লবণ আদা রসুন দিয়ে মেখে নিয়েছি, 20 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে তাতে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা তেলের মাঝে একটু নেড়ে টেড়ে আমি তাতে পেঁয়াজ দিয়ে দিব। আমি খুবই অল্প পরিমাণ পেঁয়াজ দেব, কারণ আমি তাতে পেঁয়াজের পেস্টও দেব। এখন আমি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নেড়ে। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি লবণটা পরিমাণ মতো মাছের মাঝে দিয়ে দিয়েছি, তার জন্য পরে আমি লবণ দিব। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। এখন জিরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। হাতে অল্প পরিমাণ দুধ দিব আর বাকি দুধ আমি পোলার মাঝে ব্যবহার করব। দুধটা দিয়ে নেড়ে আবার মশলাটা কষিয়ে নেব। এখন আমি মশলার মাঝে একে একে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ইলিশ মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, 5 থেকে 6-7 মিনিট সময় ধরে রান্না করলেই হয়ে যায়। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন, ইলিশ মাছ খুবই নরম হয়, তার জন্য আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। এখন আমি অন্য পাশে হওয়ার জন্য ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে মাছগুলো নেড়ে উঠিয়ে নেব। আমি এই পোলাওটা রান্না করব মাছের মশলার মাঝে। অনেকে আলাদাভাবে করে,
তো আমি এটা মাছের মশলার মাঝে পোলাও করে নেব। তো হয়ে গেল আমার মাছগুলো ওঠানো। এখন আমি মাছের মশলার সাথেই এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা আমি আবার পরে আরো দেব। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে বেরেস্তা ভাজা দিয়ে দিলাম। তার সাথে বাকি দুধটুকু দিয়ে দিয়ে নেড়ে দিব। আমি কালি জিরা কুলো কুলার চালগুলি দিয়ে দিলাম। চালটা আস্তে আস্তে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভালো করে বাঁধা হলে পোলাওটা একদম ঝরঝরে হয়। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে চাউলগুলো ভেজে নিচ্ছে। আমার চাল ভাজা হয়ে গেল। আমি এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নেড়ে দিব। দেখুন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এখন আমি কিছু পোলাও একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর বাকি পোলাওর মাঝে আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমাদের বাসাটা রোডের পাশে, তার জন্য গাড়ির অনেক শব্দ হয়। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমি মাছের উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বাকি পোলাওগুলো আমি লেবুর রসও দিয়ে দিচ্ছি, কারণ টক দই ব্যবহার করি নাই আমি, তার জন্য লেবুর রস দিলাম। এখন বাকি পোলাও দিয়ে মাছগুলোর উপর বাকি পোলাও দিয়ে ঢেকে নিচ্ছে। একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রাখবো। দেখুন আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।
আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।